Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 79. আজকের এই 79 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি সরল সুদ কষা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর যে ম্যাথ সিলেবাস, সেই ম্যাথ সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে এই সরল সুদ কষা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 46 এ দেখবে কোষে দেখি 2 আছে। এই কোষে দেখি 2টা হচ্ছে সরল সুদ কষার চ্যাপ্টার। সেই কোষে দেখি 2 এর 3 নম্বর প্রশ্নটা আজকে আমরা এখানে আলোচনা করব। আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। 3 নম্বরটা কি বলেছে দেখো, বলছে বার্ষিক 8.13% সরল সুদে। তার মানে আমি যে জিনিসটা পেলাম এটা অঙ্ক করতে করতেই কিন্তু তোমাকে করতে হবে, বার্ষিক 8.13% সরল সুদে। তার মানে কি, সুদের হার হচ্ছে 8.13%। 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত হবে? তাহলে আসল কি হলো? 960 টাকা। আর কি সময় কি বললো? 1 বছর 3 মাস। বার করতে হবে কি? বার করতে হবে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ আর আসলের যোগফল, যেটাকে সুদ আসল বলে সেটাই সমৃদ্ধি মূল, সেই জিনিসটা আমাকে বার করতে হবে। তো কি করে বার করা যাবে দেখো, যা যা দিয়ে দিল সেগুলোকে লিখে নাও। সলিউশন আমাকে কি দিল? সুদের হার এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এটা ইজিকাল টু কত? 8.13% মানে দিনাটে 24/25/3%, এটা হলো সুদের হার। তারপরে কি দিল? আসল আসলটাকে আমরা ডিনোট করি পি দিয়ে। এটা কত হলো? 960 টাকা। আর কি দিল? সময়। এই সময়টাকে আমরা ডিনোট করে থাকি টি দিয়ে। এটা কত দিল? না 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কত? 1 বছর মানে দেখো 12 মাস, আরো 3 মাস সঙ্গে, 12 মাসে 1 বছর হয়, তার সঙ্গে আরো 3 মাস যোগ করতে হবে, তাহলে কত হলো? 15 মাস। সমান সমান হচ্ছে 15 মাস। এখন প্রশ্ন হচ্ছে যে সুদের হারটার হিসেব হবে তো বছর হিসেবে, বার্ষিক সুদের হার, সময়টা বেরোচ্ছে মাসে, তাহলে তো হবে না, সময়টাকে তো বছরে আনতে হবে। কি করে আনবো? ঐকিক নিয়ম। 12 মাস মানে হচ্ছে 1 বছর, তাহলে 1 মাস মানে কত? 1 এর 12 বছর। আর তাহলে 15 মাস মানে কত? না 1 এর 12 × 15 মানে 15/12 বছর, সমান সমান কত হলো? 15/12 বছর। এই তিনটে জিনিস যদি আমি জানি তাহলে আমি যে জিনিসটা বার করে দিতে পারবো সেটা কি বলতো? সেটা হচ্ছে সুদ। আর এটা সমান সমান কি হয়? এটা সমান সমান হয় পি আর টি ডিভাইডেড বাই 100। সমান সমান কত হবে? পি মানে হচ্ছে 960 ইন্টু আর মানে কত? 25/3। 25/3 ইন্টু টি কত? 15/12 ডিভাইডেড বাই 100। এই হবে এত টাকা। সুদ তো অবশ্যই টাকায় বেরোবে। এইবারে আমি একটু কাটাকুটি করি। প্রথমে 3 দিয়ে এই 960টাকে কাটি। দেখো 3 × 3 = 9, 3 × 2 = 6, শূন্যটা বসে গেল, 320 পেলাম, তাই তো? এরপরে আমি কি করব? না এটাকে 4 দিয়ে কাটি। দেখো কত হবে? 3 × 4 = 12, এটাকে 4 দিয়ে কাটি,
4 8 32 0 80 আর 3 দিয়ে এই 15টাকে কেটে 5 বানাই, এইটুকু কাটাকাটি আমি করে নিই এখানটাতে। তাহলে আমি এখানটাতে যেটা পাবো সেটা কি, তলায় 100 থেকে যাবে, এখানে কত আছে 80, কত আছে 25, কত আছে 5, এত টাকা। দেখো 0 0 কেটে দাও, এরপরে 5 দিয়ে এই 10টাকে কাটো 2 হবে, 2 দিয়ে 8কে কাটো 4 হবে, 4 25 কত হবে 100 টাকা, 100 টাকা। তাহলে সুদ কত হবে 100 টাকা। আমাকে কি বার করতে হবে, সমৃদ্ধি মূল কত হবে, মানে সুদের সাথে আসলকে যোগ করতে হবে। তা আমি উপরের পোর্শনটা বুঝছি, কারণ ওই জায়গাটা তো ওখানে করতে হবে আমাকে। কারণ তো এবারে আমি কি লিখব, সুতরাং সমৃদ্ধি মূল সমান সমান কত না 960, এটা আসল প্লাস সুদ কত 100, এত টাকা সমান সমান কত হচ্ছে 900 আর 100 কে 1000, তাহলে 960 আর 100 কে কত হবে 1060 টাকা, 1060 টাকা উত্তর। উত্তর কি হবে, সমৃদ্ধি মূল সমান সমান 1060 টাকা। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও। তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করব। এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা আমাদের দেওয়া হয়েছে গণিত প্রকাশ, এই গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এখানটাতে এইভাবে বিশ্লেষণ করে 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 দেব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আরো যা যা স্টাডি মেটেরিয়াল অঙ্কের জন্য লাগবে সেগুলো আমি সবই এখানটাতে আপলোড করে দেবো, তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্যই হচ্ছে মেক এডুকেশন ফ্রি অফ কস্ট ফর অল, অঙ্ক শেখার জন্য কাউকে পয়সা খরচ করতে হবে না। এর পরবর্তী অর্থাৎ 4 নম্বর অঙ্কটার জন্য আমার 80 নম্বর ভিডিওটার দিকে লক্ষ্য রাখো, আমি আশা করি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।